الفقير إذا اشترى أضحية فسرقت فاشترى أخرى فكأنها ثم وجد الأولى فعليه أن يضحى بهما. السلام عليكم ورحمة الله. এক ব্যক্তি প্রশ্ন করেছে যে হুজুর, গরিব ব্যক্তি যদি জানোয়ার ক্রয় করে কুরবানি করার জন্য আর কোনো কারণবশত ওই কুরবানির জানোয়ার চুরি হয়ে যায় অথবা ধ্বংস হয়ে যায় অথবা এরকম বড় আইব জাহির হয়ে যায় ওই জানোয়ারের প্রতি কুরবানি দেওয়ার জন্য কোনো অবস্থাই থাকে না, তাহলে কি হবে? আর ওই মানুষে গরিব ব্যক্তি মানুষে কুরবানি করার জন্য আরেকটি জানোয়ার ক্রয় করেছে, তাহলে হুজুর এখন আমার প্রশ্ন হলো যে ওই গরিব ব্যক্তি যে কুরবানি দেওয়ার জন্য জানোয়ার ক্রয় করেছিল ওই জানোয়ারটা চুরি হয়ে গিয়েছে অথবা ধ্বংস হয়ে গিয়েছে, আর তার জন্য ওই গরিব মানুষে ভাবলো যে আমি তো কুরবানি করার জন্য একটি জানোয়ার ক্রয় করেছিলাম কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে চুরি হয়ে গিয়েছে, আরেকটা আমি ক্রয় করি। এখন আরেকটি জানোয়ার যখন যে সময় ক্রয় করেছে তারপরে ওই প্রথম জানোয়ার যে ধ্বংস হয়ে গিয়েছিল অথবা চুরি হয়ে গিয়েছিল পেয়েছে অথবা ধ্বংসর থেকে বের হয়ে এসেছে, তো হুজুর এখন ওই গরিব মানুষে কোন জানোয়ারটা কুরবানি করবে? প্রশ্নটি ভালো করে বুঝবেন, ওই গরিব মানুষে প্রথম জানোয়ারটা কুরবানি করবে না দ্বিতীয় জানোয়ারটা কুরবানি করবে নাকি দুইটা জানোয়ারই কুরবানি করবে? এখন হুজুর প্রশ্ন থাকলো আপনার কাছে, আলহামদুলিল্লাহ জবাব দিবেন। আলহামদুলিল্লাহ বহুত ভালো প্রশ্ন, এটা আমাদের জেনে রাখা দরকার যে এখন আমি আর জবাব দিয়ে দেই যে কোনো গরিব ব্যক্তি যদি কুরবানি করার জন্য একটি জানোয়ার ক্রয় করেছে আর ওই জানোয়ারটি কোনো কারণবশত চুরি হয়ে গিয়েছে অথবা ধ্বংস হয়ে গিয়েছে আর কুরবানির জন্য আরেকটি জানোয়ার ক্রয় করেছে, তাহলে এখন আমাদের জানা দরকার যে ওই ব্যক্তি যদি ওই জানোয়ারটা পেয়ে যায় আর যদি ধ্বংসর মুখার থেকে বেঁচে আসে তাহলে কিন্তু ওই গরিব মানুষের উপরে দুটা জানোয়ারই কুরবানি করার জন্য ওয়াজিব। ভালো করে শুনে রাখবেন, ওই গরিব মানুষের উপরে দুইটি জানোয়ার যাওয়ার কাছে জুমা হলো ওই দুইটি জানোয়ার কিন্তু কুরবানি করা ওয়াজিব। এটি আমার কথা নয়, এটি আমি আপনাকে কিতাবের রোশনিতে বলছি। এই মাসলাটা রিয়াজুল উলুম খণ্ড নম্বর 6 আর পৃষ্ঠ নম্বর 291 পেয়ে যাবেন। আমি আরবি এবারত পড়ে দিচ্ছি যে আল ফাকিরু ইদাস্তারা উযহিয়াতান ফাসারাকাত ফাস্তারা উখরা ফাকান্না সুম্মা ওয়াজাদাল উলা ফআলাইহি আইয়াযহা বিহিমা। সম্মানিত দর্শক, এখানে এরকমভাবে আরও আরবি এবারত এনেছেন যে তাতার খানিয়া খণ্ড নম্বর 17 আর পৃষ্ঠ নম্বর 413, নাতাইজুল ইফকারও এই এবারত এনেছেন খণ্ড নম্বর 9 আর পৃষ্ঠ নম্বর হলো 530, বাদে আলমগিরি যাকে হিন্দিয়া বলা হয় এই কিতাবেও খণ্ড নম্বর 5 আর পৃষ্ঠ নম্বর 339, এগুলো কিতাবে এই মাসলাটা বর্ণনা করা হয়েছে যে গরিব মানুষের যদি একটি জানোয়ার ক্রয় করার পরে ওই জানোয়ার যদি হারিয়ে যায় অথবা ধ্বংস হয়ে যায় তারপরে যদি আরেকটি জানোয়ার ক্রয় করে কুরবানির জন্য তাহলে কিন্তু যদি ওই প্রথম জানোয়ারটা পেয়ে যায় অথবা ধ্বংস মুখে থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু ওই গরিব মানুষের উপরে দোয়াটা জানোয়ার কুরবানি করার জন্য ওয়াজিব। আর এই সুরটটি যদি কোনো ধনী ব্যক্তির সাথে হয় তাহলে কিন্তু ওই ধনী ব্যক্তির উপরে দুইটি জানোয়ার কুরবানি ওয়াজিব না। এই কথাটি শুনতে কীরকম শোনা যায় না? কেননা গরিব মানুষে যদি একটি জানোয়ার ক্রয় করে হারিয়ে যায় তারপরে পায় তারপর তার জন্য দুইটি জানোয়ার কুরবানি ওয়াজিব, আর ধনী মানুষে যদি এরকম হয় প্রথম জানোয়ার ক্রয় করেছে আর সেই জানোয়ারটা হারিয়ে গেছে অথবা ধ্বংস হয়ে গিয়েছে তারপরে আরেকটি জানোয়ার ক্রয় করেছে তারপরে যদি ওই জানোয়ার পেয়ে যায় অথবা ধ্বংসর মুখের থেকে বেঁচে আসে তাহলে ওই ধনী ব্যক্তির উপরে শুধুমাত্র একটি জানোয়ার কুরবানি করা ওয়াজিব। এজন্য আমাদেরকে মাসলাগুলো জানতে হবে। আলহামদুলিল্লাহ আশা করি অতি সহজে বুঝতে পেরেছেন। আগামীতে দেখা হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।